হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে মর্নিং ওয়াক বেরিয়েছি একা একাই, মোনালিসা এখনও আসেনি, ও আসবে 22 তারিখে। তো চলো শুরু করা যাক আমার ব্লগটা, চলো দেখতে থাকো। আজকে শুক্রবার, শুক্রবারের সকাল, এখন কটা বাজে? এখন প্রায় 5:10 বাজে। তো সকালবেলায় মর্নিং ওয়াকে 5:30 বেরিয়েছিল, উঠে চলে এসেছি, দরজাটা খুলি। আর কি গরম সকালবেলা জানো তো, প্রচুর গরম পড়েছে আজকে আবার। আজকে কি দুদিন ধরেই প্রচুর গরম। তা এখন তাড়াতাড়ি করে রান্না করতে হবে, সানের আবার 6:30 থেকে পড়া আছে। তাড়াতাড়ি জামা কাপড় আর চেঞ্জ করবো না, এটা করে আগে রান্নাটা করে নিই, তারপরে চেঞ্জ করব। দেখছো আমার অবস্থাটা, ঘেমে পুরো জল হয়ে গেছি। জানলাটা খুলে দিই, যাই তাড়াতাড়ি রান্না বান্না করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। সকালবেলা আমার অনেক সকাল আজকে ঘুম ভেঙে গেছিলো 4টের সময়। তা একটা টেনশন থাকে না, যে ছেলে বলো স্বামী বলো কোথাও বেরোবে, তা সকাল যদি সকালে হয় তো তাড়াতাড়ি করে রান্না করে তাদের দিতে পারবো কি না, ওই জন্য আমার টেনশানে অর্ধেকের মানে রাত্রে ঘুমই হয়নি। তা 4টের সময় উঠে পড়েছি, উঠে তারপরে এদিক ওদিক করতে করতে তারপরে 4:45 মনে হয় বেরিয়েছিলাম। ঘড়িটা আমি দেখিনি, সঠিক টাইমটাও বলতে পারবো না। তো আমি আগের দিন রাত্রিবেলা না কিছুই গুছিয়ে রাখিনি, যা তার জন্য সকালবেলা প্রচুর তাড়াহুড়ো হয়েছিল। তা সকালবেলা আমি আলুটাকে কি করেছিলাম বলো তো, প্রেশার কুকারে না একটা সিটি দিয়ে নিয়েছিলাম, আর 2টো রুটি করে দিয়েছিলাম শানকে, আর আটাও মেখেছি সকালবেলা, মানে এত তাড়াহুড়ো করছিলাম। আটা মেখেছি, তারপরে আলু কেটেছি, আলুটা কুকারে সিটি দিয়েছি, তারপরে 2টো রুটি করে দিয়েছি ওকে, আর 2টো পরোটা করে দিয়েছিলাম। তো 2টো পরোটা ও স্কুলে টিফিনে নিয়ে যাবে, আর রুটিটা যাদের বাড়ি পড়তে যায়, রূপায়ণদের বাড়ি, তো যে সায়েন্স গ্রুপ যাদের বাড়ি পড়ে তো ওদের বাড়ি খেয়ে নেবে। আর তরকারিটা আমি 2রকম করিনি, কারণ তরকারি তো আলুর তরকারি ছাড়া আর কী তরকারি দেবো বলো তো, কারণ আজকে শুক্রবার নিরামিষ, অন্য কিছু ডিম ফিমও দিতে পারবো না, তার জন্য আমি ওই আলুর তরকারিটাই করে দিলাম। তা আলুর তরকারি করা প্রায় হয়ে গেছে আমার, তারপরে অনেক তাড়াতাড়ি করে করেছি, গরম ছিল আমি, তারপরে ফ্যানের তলায় দিয়ে দিয়ে তারপরে ঠান্ডা করে তারপরে প্যাক করে দিয়েছি স্কুলের ব্যাগে। তো যাই হোক, এবারে পরোটাটা করলাম, পরোটাটা করেছি কি বলো তো, পরোটা তাড়াতাড়ি তেল দিয়েই করেছি, কারণ ঘিটা দিইনি, ঘিটা নিয়ে যাবে অনেক, মানে অনেক বেলায় খাবে, 12:30 টিফিন হয় ওদের, তো যদি আবার গ্যাস ট্যাস হয় ওর জন্য তেল দিয়ে ভেজে দিয়েছি। আর পরোটাটা আমি এরকমভাবেই করেছি, ওই একটা করে শেকে তাড়াতাড়ি করে তেল দিয়ে দিয়েছি। তাহলে এইরকমভাবে করলে কী হয় বলো তো, নরম থাকে পরোটাটা, বেশি ভাজলে পরে, পরে তেল দিলে পরে পরোটাটা শক্ত থাকে। পরোটাটা শক্ত থাকার জন্য আমি এরকমভাবেই করে দিলাম, যে তাড়াতাড়ি শেকে তাড়াতাড়ি তেল দিয়ে দিয়েছি। আর এই দেখো 2টো পরোটা আর 2টো রুটি, এই 2টো রুটি রূপায়ণদের বাড়ি খাবে, আর পরোটা 2টো স্কুলে গিয়ে আলুর তরকারি দিয়ে খাবে। আসেন, তারপরে খবর কি, আপনার শরীর টরীর ভালো আছে তো? কালকে ফোন করেছিলাম ছেলের কাছে, হ্যাঁ বলেছে ছেলে, তাই ঘরে আসেন, ফ্যানের তলায় বসুন। বসুন, হাতে গেছে ছেলে, বলে ব্যাঙ্গালোর যাবে, তা কই না যাবে না, আর ব্যবসা করবে। কি ব্যবসা করবে? কাপড়ের, কাপড়ের ব্যবসা। ও বলছিল নাইটির ব্যবসা করে, নাইটি আর হচ্ছে ফ্রক। কাকুর কাছ থেকে পনির নিয়ে, এই কাকু না দাদু, সরি দাদু, এই দাদুর কাছে পনির নিয়ে, পনির দাদুর পনিরটা না খুব মারাত্মক, খুব সুন্দর সফট, আমার ছেলে বলে তো সফট। আমার ছেলে বলছে কি, তুই মা দাদুটা কি বানায় বাড়িতে? আমি বলছি না, কোথা দেবো না, কিনে নিয়ে আসে। পনিরটা নিয়ে নি,
দাদুর কাছে পনির নিয়ে এসে তারপরে দেখছি কি এই ঘরে অল আউট ধরানো। তো শান্ত গেল 6:30 চলে গেল, আর এখন বাজে 10:30। তো অল আউটটা না বন্ধ করতে মনেই ছিল না ওর। তা তোমাদের যদি কারোর এরকম হয় আমাকে একটু কমেন্টস করে জানিয়ে তো যে কখন তোমরা বন্ধ করো, কার ভুলো মন যে অল আউট বন্ধ করতে ভুলে যাও। আজকেও কাঠে রান্না করেছি জানো তো, আজকে করেছি ঝিঙে পোস্ত আর পনিরের তরকারি আলু দিয়ে, আর ওই ঝিঙের খোসা আর আলুর খোসা বাটা, হ্যাঁ নিরামিষ, পেঁয়াজ রসুন দিয়ে দিই এমনি, ওইগুলো খোসা বাটা করেছি আর ডালিয়া করেছি সকালের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট আমি চা আর দুটো রুটি খেয়েছি, শানকে করে দিয়েছিলাম, আমিও খেয়ে নিয়েছি। তো শানের সকাল অনেক সকালে পড়া ছিল, 6:30 পড়া ছিল, তো উঠে অল আউটটা বন্ধ করেনি, বন্ধ না করে চলে গেছে। আজকে ভাবছি ঝুলটা ঝাড়বো, নোংরা করেছে ঘরটা, কাজ হচ্ছে না আরও বেশি নোংরা হয়ে গেছে। মিস্ত্রিদের চা বসিয়েছি, চাটা দিয়ে নিই মিস্ত্রিদের। তা সব রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, 10:00 মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। আর এই দেখো ওই যে কড়াই, তো কড়াইটার কালি রয়েছে জন্য আমি কলতলায় রেখে দিয়েছি, একটু জলে ওটাকে ভিজিয়ে রাখবো, কালিটা ছেড়ে যাবে যাতে কাজের বউটার মাছতে অসুবিধা না হয়। তা ভাতটা শুধু বাকি রয়েছে, তা আমি এই উনুনের ধারে বসে ভাতটা রান্না করছি। এখন বাজে 11:00 আর আমি এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি। তো অতটা খাওয়ার ইয়ে নেই, কারণ সকালবেলা চা দিয়ে রুটি দিয়ে খেয়ে নিয়েছিলাম, তার জন্য অতটা খাওয়ার তোড়জোড় নেই। তো ব্রেকফাস্টটা করে নিই 11:00, তারপর ঠাকুরের বাসন মাজতে হবে। মা না এনেছে, মাকে বলেছিলাম চিংড়ি মাছ নিয়ে আসতে, মোচা এনেছিলাম আর এই যে চিংড়ি মাছ, এই যে কাটা ধোয়া হয়ে গেছে আর ফ্রিজে রেখে দিই। এখন না মোচাটা কেটে রাখবো, মোচা কাটতে তো অনেক টাইম লাগে না, দিনের দিন কেটে রান্না করা সম্ভব না, তাই এখন কেটে রাখবো। চিংড়ি মাছটাও আনিয়ে রেখেছি, তো কালকে ভাবছি যে মোচা দিয়ে চিংড়ি মাছ করবো, বুঝলে মানে। আর এই দেখো বাদাম, আমার হাজবেন্ড এনেছিলো এবারে ছুটিতে, তা বাদামটা অনেক দিন নামানো হচ্ছে না আর ভেজানোও হচ্ছে না, প্রায় ভুলেই যাই আমি, 3-4 দিন হয়ে গেলো বাদাম ভেজানোই হয় না। তা আমি শানকে বলেছি, শান ওপরে ওয়ার্ড্রপের মধ্যে ছিল এই বাদামটা, তাই বাদামটা কাটবো, কেটে সন্ধ্যার সময় ভিজিয়ে রাখবো, নাহলে মনেই থাকছে না। এই মোচাটা এখন কাটতে বসবো, প্রায় 1 ঘন্টা তো লেগে যাবে এটা কাটতে কাটতে, একটু নষ্ট নষ্ট হয়ে গেছে, অনেক দিন তো হয়ে গেছে, 3-4 দিন হয়ে গেছে, একটু মনে হয় খারাপ খারাপ হয়ে গেছে, তো যাই হোক কেটে ফেলি। দেখো মোচাটা কেটে নিয়েছি, বেশি টাইম লাগেনি, এই এরমভাবে কেটেছি, এরমভাবে কেটে নিয়েছি, কেটে এবার ফ্রিজে রেখে দেবো, এটা ফ্রিজে রাখবো, তো কালকে রান্না করবো।
সানের সাইকেল হারিয়ে পোয়া বারো হয়েছে, আকাশ নিয়ে যাচ্ছে, রাহুল নিয়ে যাচ্ছে, আকাশ নিয়ে যাচ্ছে শানকে। আজকে পড়া আছে স্টেশনে, তো যাচ্ছে, আর আমি যাব হেঁটে, আর আমি যাব হেঁটে হেঁটে স্টেশনে। আর এই যে পুকলি কত কাজ করছে, পুকলি জল ভরছো? হয়ে গেছে, আচ্ছা যাও টাটা, আমি চলে যাচ্ছি হেঁটে। হ্যাঁ আমি ওই দিক দিয়ে যাব, আমি হেঁটে যাচ্ছি, তা ও আগে পৌঁছে যাবে আর আমি পরে পৌঁছাবো। তো বেশিক্ষণ লাগে না আমাদের বাড়ি থেকে স্টেশন, এই 5-10 মিনিট, এই 5-10 মিনিট না, এই 15 মিনিট লাগে। আরে ভগবান, এ আসো আসো, কি হলো? আরে ঠাকুরটা প্রণাম করে আসি, আসো ঠাকুর, ওই কালী ঠাকুরটা। আমরা সব ঘুরতে বেরিয়েছি, এখন দেখাইনি বেশি। বান্টি, হ্যাঁ মুখে কি হয়েছে তোমার? আচ্ছা যাই যাই হোক, যে পছন্দ করে না ভিডিওতে আসতে তার তো নেওয়াই উচিত না, না সেটা দরকার নেই। তা আমিও আমিও আসছি না ওকে নিয়ে, তা ও বলছে যে আমাকে ভিডিওতে নিও না, তো ঠিক আছে চলো আমরা এখন ঠাকুর প্রণাম করতে যাচ্ছি। এখানে একটা অনেক বড় কালী ঠাকুর আছে, তো ওখানে প্রণাম করতে যাচ্ছি ঠাকুর। এই আমার এটা ধরো তো, আমি একটু প্রণাম করে আসি। ঠাকুর হিসাবে নিচু হয়ে গেছে, ওই জন্য ভাবছি ওখানটা কি একটা টিকটিকি। বাড়িতে এসছি, অনেকক্ষণই 8টার সময় এসছি, তা এখন চা খাবো। এখন বাজে 9:05 বাকি, এখন চাটা খাবো, চা খেয়ে পরে 10:11 দিকে ভাত খাবো। আর শান বলছে ভাল লাগছে না, ঘুমিয়ে পড়বে, ওর সারাদিন ভালো লাগছে না, আজকে অনেক সকালে উঠেছে, পড়তে গেছিলো, কষ্ট হয়ে গেছে, তাই বলছে ঘুমিয়ে পড়বো ঘুমিয়ে পড়বো। আমি বলছি 10:00 পর, তারপরে খেয়ে দে ঘুমাস। তো 10:00 মনে হয় যাবে না টাইম, 9:30 মধ্যেই খেয়ে দে ঘুমাবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি বাড়াবো না। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো এখনের মতো রাখছি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। দেখো মা চপচপ করে তেল দিয়ে দিচ্ছে আজকে, দেখা হবে পরের দিন নেক্সট ব্লগে। তো এখন এর মতো রাখছি, তো ওকে বাই, গুড নাইট।